হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি বিরাট বড় খবর, যেখানে অক্টোবর মাসে বদলে যাচ্ছে গোটা জনজীবন। জারি হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম, এর সাথে আবার করোনা সংক্রমণ কাটাতে আরো এক ধাপ এগিয়ে গেল আনলক 4 পর্ব, পর আনলক 5 পর্ব জারি করলো কেন্দ্র সরকার, যার ফলে বেশ কয়েকটি পরিষেবা নতুন করে খুললো, আবার কিছু পরিষেবা পুনরায় বন্ধ করা হলো। কোথায় কোথায় কি কি খোলা হবে জানতে হলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এর সাথেই আবার বাংলার মানুষদের মুখে আবারও ফুটবে হাসি, মুখ্যমন্ত্রীর বিরাট বড় প্রকল্প, যেখানে এই প্রথম বাংলায় চালু হতে চলেছে পথশ্রী প্রকল্প, যার ফলে ভাঙা রাস্তার থাকবে না, বিশাল বড় ঘোষণা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। এর সাথেই আবার পুজোর আগে একের পর এক নয়া নির্দেশিকার পর অক্টোবর মাসের প্রথম থেকে ব্যাংকিং পরিষেবায় এবং বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তন আসছে, যার ফলে সাধারণ মানুষ না জানলে পড়তে পারেন বিপদে। এর সাথেই থাকছে করোনার নয়া আপডেট, যেখানে আবারও রাজ্যে কঠোর সংক্রমণের মুখে। অন্যদিকে আবার বাইক আরোহীদের জন্য থাকছে বিরাট বড় সুখবর, যেখানে আপনাকে আর লাগবে না কোনো ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে যেতে, লাগবে না কোনো গাড়ির কাগজপত্র সাথে নিয়ে যেতে, আপনি খালি হাতে রাস্তা পেরোতে পারবেন, ধরবে না কোনো ট্রাফিক পুলিশ। শুধু বাইক নয়, যে কোনো চার চাকা গাড়িও এবার থেকে কোনো কাগজপত্র না নিয়ে বেরোতে পারবেন রাস্তায়, কেন্দ্রের নতুন আপডেট, যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ এবং সকল যান আরোহীরা। অন্যদিকে আবার ট্রেন পরিষেবা নিয়ে থাকছে একের পর এক আপডেট, অপরদিকে মেট্রো নিয়ে আরো একটি দুঃসংবাদ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেট গুলো আলোচনা করার পূর্বে একসাথে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্রতিদিন এই ধরনের নতুন নতুন খবর গুলো আপনার ফোনের হোম স্ক্রিনে পেতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন খুঁজে পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনটি একবার প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ছোট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন চাকরির আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই এবং নতুন নতুন তাজা খবরগুলো, মহিলাদের জন্য সুখবর সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো। এর সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারে আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা খবরগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো, যেখানে আনলক 5 পর্ব, রান্নার গ্যাস এবং ব্যাংকিং পরিষেবায় নতুন আপডেট, তবে তা জানার পূর্বে জানিয়ে দেবো সব থেকে তাজা সংবাদ। বাংলার বুকে আবারও সুসংবাদ, উৎসব উপলক্ষে সরকারি কর্মীদের বেতন নিয়ে বড়সড় সিদ্ধান্ত প্রকাশ করলো রাজ্য সরকার, যেখানে আমফান, অন্যদিকে আবার করোনা, এই জোড়া বিপর্যয়ের প্রবল চাপে রাজ্য সরকার, এরই মধ্যে রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর দমে নেই কোনো মতে রাজ্য। এই উৎসবের মাসে অর্থাৎ অক্টোবরের দুদিন আগেই সরকারি কর্মীদের বেতন দেবে বলে রাজ্য সরকার 28-29 তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে বেতনের টাকা, এমনই ঘোষণা করেছিল। যেখানে সাধারণত মাসের শেষ দিন এই সরকারি কর্মীদের বেতন দেয়, তবে রাজ্য সরকার কিন্তু এই বছর অক্টোবর মাসে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, মাসের শেষে লক্ষ্মী পুজো, যাতে অর্থনৈতিক সমস্যা না হয় তার জন্য লক্ষ্মী পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার, এমনই বিরাট বড় সুখবর। যেখানে প্রসঙ্গত অক্টোবরের 30 তারিখ লক্ষ্মী পুজো, ওই দিন বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো, তাই আগামী 28-29 অক্টোবর রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ডস, পুজোর আগে সরকারি কর্মচারীদের আগে বেতন দেওয়া কতটা সুখবর বলে আপনার কাছে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে উঠে আসছে আরো একটি সুসংবাদ, যেখানে খুলছে গোটা রাজ্য একের পর এক নয়া পরিষেবা, আনলক 5 পর্ব জারি হতে চলেছে, তার আগেই ঘটে গেল বিরাট বড় দুঃসংবাদ, যেখানে বেছে বেছে বাংলার বুকেই একের পর এক দুর্যোগ নেমে আসছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু, রাজ্যে বিরাট বড় শোকের ছায়া, যেখানে আবারও করোনা আক্রান্ত হয়ে ফের চিকিৎসকের মৃত্যু হলো রাজ্যেই। উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের চিকিৎসক অর্ঘ সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এরপরেই তিনি ভর্তি ছিলেন এম বাইপাসের ধারে একটি সরকারি হাসপাতালে বৃহস্পতিবার, সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে আবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দন্ত চিকিৎসক ভাস্কর ভট্টাচার্য, যেখানে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে তিনিও ভর্তি ছিলেন। এদিন তার পরিস্থিতির অবনমন ঘটতে থাকে এবং হাসপাতালে তিনি মারা যান। দুই করোনা যোদ্ধার মৃত্যুতে শোকাহত হয়েছে গোটা চিকিৎসা মহল। অন্যদিকে আনলক 5 পর্বে কি কি নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার, তা নিয়েও ঠেলো নতুন নতুন সুখবর, যেখানে এবারের নির্দেশিকায় সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় থাকছে স্কুল কলেজ নিয়ে, কবে খুলতে পারে তা নিয়ে থাকছে বিরাট বড় উদ্যোগ কেন্দ্রের, যেখানে রাজ্যগুলি চাইলে 15 অক্টোবরের পর থেকে ধাপে ধাপে খোলা যাবে
হবে স্কুল ও কলেজ। আজ আনলক 5 পর্বের নতুন করে নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার, যেখানে কন্টেইনমেন্ট এলাকার বাইরে অক্টোবর মাস থেকেই বেশ কিছু গতিবিধির ছাড় দেওয়া হয়েছে। যদিও কন্টেইনমেন্ট জোনে 31 অক্টোবর পর্যন্ত কঠোর লকডাউন থাকছেই, তবে ছাড় থাকছে বাইরে, যেখানে উৎসবের মরশুমে আর্থিক সচ্ছলতা আনতে গতিবিধির উপর সাধারণ মানুষের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে চালু হচ্ছে কন্টেইনমেন্ট জোনের বাইরে মাল্টি কমপ্লেক্সগুলি এবং সিনেমা হল, যেখানে ইতিমধ্যেই খবর 15 অক্টোবর থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তবে প্রতিটি শোতে প্রেক্ষাগৃহের 50% বেশি দর্শক থাকতে পারবে না। এছাড়াও প্রশিক্ষণের জন্য খুলে যাচ্ছে সুইমিং পুল, তারও একটি নির্দেশিকা নিয়মাবলী জারি করে, যেখানে 15 অক্টোবরের আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ঘোষণা করে জানান, এবার থেকে 15 অক্টোবরের পর খোলা যাবে বিনোদন পার্কগুলি। সংক্রমণের ঝুঁকি এড়িয়ে সেগুলো কিভাবে চলবে তার নির্দেশিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে, যেখানে পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য যারা সংক্রমণ রুখতে সপ্তাহের মাঝে হঠাৎ করে এক এক দিন করে লকডাউন ঘোষণা করেছিল, এবার তাদের ওই ধরনের সিদ্ধান্ত নিতে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র, যেখানে এবার কেন্দ্র জানিয়েছে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন করা যাবে না, আর যদি তা করতেই হয় সেক্ষেত্রে আগে কেন্দ্রের অনুমতি নিতেই হবে। যেখানে কেন্দ্র সরকারের বক্তব্য, কিছু রাজ্য হঠাৎ লকডাউন ঘোষণা করলে খাদ্য পণ্য থেকে ওষুধ অক্সিজেন সরবরাহের সমস্যা হচ্ছে, তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যেখানে কেন্দ্র সরকারের যুক্তি, রাজ্যগুলিতে এই ধরনের লকডাউনে দেশের আর্থিক গতিবিধিতে ধাক্কা খাচ্ছে। অপরদিকে আবার এইবারের নির্দেশিকায় তাৎপর্যপূর্ণভাবে স্কুল কলেজ খোলার প্রতিও সবুজ সংকেত জানিয়েছে কেন্দ্র, যেখানে নির্দেশিকায় বলা হচ্ছে কন্টেইনমেন্ট জোনের বাইরেই 15 অক্টোবরের পর থেকে স্কুল কলেজ পর্যায়ক্রমে খোলা যাবে, তবে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র রাজ্যের হাতেই। অর্থাৎ এবার থেকে রাজ্য চাইলে যে কোনো দিন 15 অক্টোবরের পর কলেজ বা স্কুল খুলতে পারে, তাতে কেন্দ্রের কোনো বাধা নেই। তবে নির্দেশিকায় এও জানানো হয়েছে যে এই সময় বাধ্যতামূলকভাবে কোনো পড়ুয়াকে স্কুলে উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই। পড়ুয়ার স্কুলে যাওয়া বা না যাওয়া সম্পূর্ণ তার বাবা মা বা অভিভাবকের উপর নির্ভর করবে। অন্যদিকে আবার পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও আজ ঘোষিত হলো নতুন প্রকল্প, যেখানে বাংলার মানুষের কথা মাথায় রেখেই পথশ্রী অভিযানের নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যেখানে রাস্তাঘাটের হাল ফেরাতে নতুন প্রকল্প। এবার বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গ থেকে পথশ্রী অভিযান নামে একটি নতুন প্রকল্পের সূচনার কথা তিনি ঘোষণা করেছেন, যেখানে বিরাট বড় সুখবর, গোটা রাজ্যে মোট 12,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পে মেরামত করা হবে। এমনই মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে দিন জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল হয়ে থাকা রাস্তাগুলিকে এবার অভিন্ন প্রকল্পের ছাতার তলায় নিয়ে আসছেন, ফলে বাংলায় আবারও ভাঙ্গা রাস্তা হবে গোটা এবং কাঁচা রাস্তা হবে পাকা, মুখ্যমন্ত্রীর অনুদানে বাংলার গর্বের বুক। যেখানে ভিন্ন ধরনের প্রকল্প, প্রথমবার পথশ্রী নামক প্রকল্প চালু করলেন, যেখানে রাস্তাঘাট মেরামত হবে এবার খুব ভালোভাবে। যেখানে এই প্রকল্পের মেন উদ্দেশ্য হচ্ছে মসৃণ করে তোলা রাস্তাকে, যোগাযোগ ও সড়ক পথকে একদম চাকচিক করে তুলবে পুজোর আগেই। এছাড়াও তৈরি হবে নতুন নতুন রাস্তা এবং বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অগ্রাধিকারের তালিকায় রয়েছে তা দিক থেকে, যেখানে মমতার 9 বছরের শাসনকালে অনেক নতুন রাজ্য তৈরি হয়েছে নবান্নের তরফে বৃহস্পতিবার দিন, এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এর সাথে অন্যদিকে উঠে আসছে করোনা সংক্রমণ নিয়ে দুঃসংবাদ, যেখানে রাজ্যে একদিনে আবারও সর্বাধিক মৃত্যু, তবে কমলো সংক্রমণের হার। ফ্রেন্ডস, দিনের পর দিন করোনা যাতে বেড়েই চলেছে, এমনই সময় আবারও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হয়ে দাঁড়ালো রাজ্যে, যেখানে সব মিলিয়ে মৃতের সংখ্যা 5,000 ছুঁই প্রায় দৈনিক সংক্রমণ ও দৈনিক সুস্থের সংখ্যার ব্যবধান চিত্রটা গত কয়েকদিনের মতোই রয়েছে। তবে সোমবার থেকে মঙ্গলবার সুস্থের হার খানিকটা হলেও বেড়েছে। যেদিন এখানে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনের রিপোর্ট অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3,188 জন, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,900
961 জন। অপরদিকে আবার জনসাধারণের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের নয়া প্রকল্প, যেখানে এবার দুচাকা অথবা চার চাকা যে কোনো গাড়ির সাথেই লাগবে না কোনো কাগজ, কোনো ট্রাফিক পুলিশ আপনাকে ধমকি দিয়ে টাকা নিতে পারবে না। হ্যাঁ ফ্রেন্ডস, এবার কেন্দ্র সরকারের নতুন প্রকল্প যেখানে প্রত্যেক পুলিশ বা ট্রাফিক পুলিশের হাতে দেওয়া হবে একটি নতুন যন্ত্র বা স্মার্টফোনেই তারা একটি অ্যাপ ইনস্টল করতে পারবে, সেখানেই যে কোনো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করলেই সেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। এর ফলে কোনো গাড়ির কাগজ আছে কি না তার জন্য তাকে কাগজ আনতে হবে না, সেই তাদের রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করলেই যাবতীয় তথ্য উঠে আসবে। এর ফলে রাস্তায় হঠাৎ করে কাগজ না নিয়ে বেরিয়ে যাওয়ায় বিপদের আশঙ্কা কমলো। অপরদিকে আবার এবার রাস্তার ধারে যান চলাচল থাকবে স্বাভাবিক, হঠাৎ করে ঘেরাও হবে বন্ধ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এখানেই শেষ হচ্ছে না। ব্যাংকিং পরিষেবায় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদল, অন্যদিকে আবার পুজোর আগে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন, যেখানে পুজোর মাসে বাড়বে কেরোসিন, এমনই রাজ্যের বিশাল বড় সুখবর। এছাড়াও থাকবে রাজ্যের গরিব অসহায় মধ্যবিত্তের কথা মাথায় রেখে আবাস যোজনা নিয়ে রাজ্যের এবং কেন্দ্রের একের পর এক নয়া ঘোষণা। তবে তা জানতে হলে সাথে সাথে আমাদের ভিডিওর একদম শেষ স্ক্রিনে চলে যাবেন, সেখানে একটি ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওটিতে স্ক্রিনের উপরে ক্লিক করলেই তাজা লেটেস্ট অথেন্টিক বাকি থাকা খবরগুলো জানতে পারবেন। এর সাথে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনি কোন জেলা থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে ঠিক একইভাবে আপনার জেলা এমনকি আপনার গ্রামের কোনো গুরুত্বপূর্ণ খবর বা চাকরির আপডেট বা নয়া প্রকল্প বা 100 দিনের কাজের কোনো আপডেট ফেলে আপনাকে সবার আগে নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো। তাই আর দেরি না করে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, ভিডিও স্ক্রিনের উপর একটি লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, জাস্ট ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও শেষ স্ক্রিনে ভিডিওটিতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক বাকি থাকা খবরগুলো দেখে